বিজয় কুমার মৈত্র, ক্যালোরি বার্ন করার জন্য আমি রুমে অথবা শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলে হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে ভালো হবে নাকি প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি ব্যায়াম করলে ঘেমে গেলে ভালো হবে? অ্যাকচুয়ালি ব্যায়াম বা হাঁটাহাঁটি বা সুইমিং এটা ন্যাচারাল জায়গায় সবচেয়ে বেস্ট হয়, কারণ তখন একটা অক্সিজেনের ন্যাচারালি অক্সিজেন পাওয়ার একটা সোর্স থাকে। আমরা যখন মাঠে হাঁটি, আমরা যখন নদীর পাড়ে হাঁটি, আমরা যখন পার্কে হাঁটি, লেকের পাড়ে, সো সেখানে ফুল ন্যাচারাল থাকে, প্রচুর গাছ থাকে, যেখান থেকে আপনি ন্যাচারাল অক্সিজেনটাকে টেনে নিচ্ছেন, আপনার বডি কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছেন। সো বডির অক্সিজেনের মাত্রা যত ভালো হবে, মেটাবলিজম তত ভালো হবে, ক্যালোরি তত বাড়ানো হবে। আর ক্যালোরি বার্নের সাথে আসলে ঘামের সম্পর্ক নেই। আপনি যখনই স্লো হাঁটলেও কিছু ক্যালোরি বার্ন হবে, হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করলেও কিছু ক্যালোরি বার্ন হবে, ঘামলে ক্যালোরি বার্ন হয়ে গেছে বিষয়টা তা নয়। আপনি যখন হাঁটতে হাঁটতে বা জগিং করতে বা সুইমিং করতে ক্লান্ত হাঁপিয়ে যাচ্ছেন, পালপিটেশন হচ্ছে, হার্টবিট খুব জোরে হচ্ছে, তখনই আপনার ক্যালোরি আসলে বার্ন হতে শুরু করে যায়। সো ফ্যাট জোনে পৌঁছাতে একটা মানুষকে মিনিমাম 30 মিনিট ব্যায়াম করতে হয়, তারপরে কিন্তু আমাদের বডির ফ্যাটটা বার্ন হয়। নর্মালি আমরা যখন 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের স্লো ওয়াকিং করি, তখন আমাদের 10-15-20 ক্যালোরির মতো বার্ন হয়। নর্মালি বডির পানিটাকে অনেক সময় চলে যায় বা কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত যে ক্যালোরি সেখান থেকেও কিছু কিছু বার্ন হয়, কিন্তু ফ্যাট বার্ন করার জন্য আসলে হাই ইন্টেন্সিভ ব্যায়ামের কোনো বিকল্প নাই। শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় বা ঘরের মধ্যে এসির মধ্যে আপনি চাইলে স্ট্রেচিং ব্যায়াম, এটা ননস্টপ আপনি 20-30 মিনিট করতে পারেন। এটা হলো যদি আপনার ন্যাচারাল ওয়ে না থাকে। সবসময় বেস্ট হলো ন্যাচারাল এবং ম্যানুয়াল এক্সারসাইজ।